নমস্কার, আমি সৃষ্টি। আজকে হ্যাংলার কুকিং ওয়ার্কশপ নিয়ে চলে এসেছি। আজকে আমরা রয়েছে বিজলি গ্রিলে এবং আমার সঙ্গে রয়েছে বিজলি গ্রিলের এক্সিকিউটিভ শেফ শৈলেন হালদার। তো আমি জেনে নেবো তোমার কিরকম লাগছে আজকে। খুব ভালো লাগছে, এটা প্রথম না। আমার খুব ভালো লাগে এইসব এই ধরনের ক্রিয়েটিভ এই ধরনের কুকিং শো, তারপরে কিছু নতুন কিছু বানাবার জন্য আমার খুব ভালো লাগে। সবসময় আমি এই জিনিস এর উপরেই আমি অনেক কিছু করতে থাকি, চিন্তাভাবনা করতে থাকি। আর একটা হচ্ছে গিয়ে আজকের যেটা আমি বানাবো সেটা সেটা এমনি তো রয়েছে, এমনি বা আপনারা দেখতে পাবেন এই ধরনের গ্রিক ফুডে এইসব এই ধরনের এই এই ডিশগুলো রয়েছে, কিন্তু আমি একটু আলাদা ধরনের বানাবো। সেটা হচ্ছে গিয়ে টোটালি মানে যাতে বাড়িতে বানানো যায়। হ্যাঁ, বাড়িতে, কারণ আমরা কী করি, কন্টিনেন্টাল গ্রিক ফুড, ইতালিয়ান ফুড এগুলো বাড়িতে বানালে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টের দরকার হয় যেটা আমরা সবসময় পেরে উঠি না। তাহলে আমরা এমন কিছু এরকম বানাতে হবে, এরকম কিছু আমার আমি প্রিপারেশন করেছি আজকে যে আমরা ইজিলি ঘরে বানাতে পারবো। আচ্ছা, অলরেডি আমরা দুটো রান্না শিখে ফেলেছি, এবার আমরা যাচ্ছি আমাদের তৃতীয় রান্নাতে। তো আমি ফার্স্টে জেনে নেবো আমাদের তৃতীয় রান্নাটা কি। আজকে যে তৃতীয় রান্না সেটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রন এগ প্ল্যান্ট মুসাকা। এটা হচ্ছে বেসিক্যালি গ্রিকের ফুড, গ্রিক দেশের। তো এটার ভিতরে খানিকটা মডিফাই আমি করছি তার, যার কারণে যাতে বাড়িতে বানানো যায়, সেই জন্য আমি এটাকে আলাদা ধরনের একটুখানি বানাবো। আচ্ছা, আমি শেফকে তার এই জায়গাটা পুরোটা ছেড়ে দিয়ে আমি দূরে চলে যাই, আবার হয়ে গেলে আমি ফিরে আসছি। আপাতত শেফকে ছেড়ে দিই। আচ্ছা, তো আমাদের আজকে আমরা এই খাবারটা বানাবার জন্য আমাদের কাছে যা উপকরণ রয়েছে সেগুলোর সঙ্গে একবার পরিচয় করে দিই। এখানে আমার আছে একটা প্রন আছে, এখানে কিছু প্রন কুচি আছে, মানে কুচো চিংড়ি, হ্যাঁ বড় চিংড়ি আছে। বেগুন, বেগুনের স্লাইস দিয়ে দুটো রেড ইয়েলো বেল পেপার স্লাইস করা আছে, রিং কাট করা আছে। চপ পেঁয়াজ রয়েছে, চপ রসুন রয়েছে। এখানে আছে স্যালাড চপ, স্যালাড চপ যেটা হচ্ছে কি বাজারে ইজিলি পাওয়া যায়, স্যালাড চপ আছে। আমার কাছে আছে এখানে পাসলি চপ, পাসলি পাতার চপ। পাসলি পাতা দু রকমের চপ, মানে দু রকমের হয়, একটা হচ্ছে বেঙ্গলি ইন্ডিয়ান হয়, এটা খুব মানে ফ্র্যাগন্যান্সটা খুব সুন্দর। আর একটা হয় কার্লিক পাসলি পাতা, সেটা খালি ডেকোরেশনের জন্য, সেটার ভিতরে এত ফ্র্যাগন্যান্স থাকে না। এখানে নিচে আমি হোয়াইট সস, যে নর্মালি হোয়াইট সস সবাই বাড়ি বাড়িতে বানাতে পারে। এখানে আছে আমার ক্রিম, এটা আমি ইউজ করব ক্রিম। তারপরে সল্ট, সুগার, মানে স্বাদ অনুযায়ী। আর আছে আমার কাছে বাটার। তো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি একটা প্যান নিলাম, অয়েল দিলাম সামান্য পরিমাণ, সামান্য করে যাতে আমি আমি বেগুনটাকে ফ্রাই করতে পারি। বেগুন আর আমার এইটা আমার কাছে যে লাল হলুদ যে এগুলো রয়েছে পেপার রয়েছে সেগুলো, আচ্ছা বেগুনের ভিতরে না আমি হালকা সর দেবো।
ঢাকনাটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বেগুনটা পেকে যায় ভিতরে। এতো ঢাকনা ছেড়ে বানানো অনেকটা টাইম লেগে যাবে। একদিকে ফ্রাই মাঝে মাঝে আমরা দেখতে থাকবো বেগুনটা ঠিকঠাক ফ্রাই হচ্ছে কিনা, মানে ভাজা হচ্ছে কিনা। সুদ্ধ হয়ে গেলে বেগুনটাকে উঠিয়ে দেবো আমরা, তারপরে আমরা দেখতে পারিগুলো ফ্রাই করবো। হোয়াইট সস হচ্ছে কি, মেইন 100 গ্রাম ময়দার সঙ্গে 1 লিটার মিল্ক, 1 লিটার মিল্ক মিল 100 গ্রাম বাটার, আর যেটা হচ্ছে গিয়ে আপনি এটা একটা তেজপাতা দিতে পারি। হ্যাঁ, তেজপাতা দিতে পারি। ময়দাটাকে যখন ফ্রাই করব হালকা প্যানের ভিতরে আমি তেল দেবো একটু, তারপর বাটার দেবো, ময়দা দেবো, ময়দা ফ্রাই হয়ে গেলে দুধটা ঢেলে দেবো, আর 1 টেবিল স্পুন সুগার দেবো। তারপর থিকনেসটা চেক করবো, করে আমরা একটুখানি তেল ডালছি। আমি তেল দিচ্ছি কারণ বেগুনটা ভালোভাবে ভাজতে হবে আমাকে। হ্যাঁ, একটু নরম হবে যাতে খাওয়া যায়, খাবার মতো হয়ে যায়। বেগুন এমনিতে কি, বেগুন তো তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, বেগুনটা বেগুনের স্লাইসটা আমি একটুখানি মোটা কেটেছি, যার যার কারণ হচ্ছে কি, আমি যখন প্রেজেন্ট করব তখন যাতে ভেঙে না পড়ে যায়। এতো আমি বাড়ির মতো যদি করতাম তাহলে হয়তো সেটা ভেঙে যেত, সেই জন্য আমি একটু মোটা কেটেছি, ওই জন্য একটু সময় লাগছে, তো হয়ে যাবে এক্ষুনি। বারে বারে আমরা দেখবো এটাকে, যদি পেকে যায় আমরা তুলে দেবো। প্লিজ হ্যাংলা হেসেল কল্যাণী বা কাঁচরাপাড়ায় এসো, নিশ্চয়ই যাব। তো যতক্ষণ শেফ এগুলো করছে, আমাদের গঙ্গাবক্ষে ইলিশ উৎসব হবে 21শে অগস্ট। তো সেখানে যদি আপনারা সবাই আসতে চান, তার জন্য আপনারা একটা নাম্বারে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা নোট করে নিন, 9734670181 বা 9830-4297। 1500 টাকা করে লাগছে, মানে 1499। 21শে অগস্ট রবিবার সকাল 11টার সময় আমাদের গঙ্গাবক্ষে ইলিশ উৎসব অনুষ্ঠিত হবে। আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9734670181 অথবা 9830-4297। আপনারা যদি ইন্টারেস্টেড হন প্লিজ তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের বেগুনটা প্রায় হয়ে গেছে, আর হয়তো 1 মিনিট সময় লাগবে বেগুনটা।
চলে আসুন। আমি একটু ওনার থেকে জেনে নিই, আপনাকেই সব থেকে আমার এখানে এজেড লাগলো, যদিও বা এজটা কোনো ব্যাপার না, আপনাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আপনার কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে, আমরা তো প্রথম থেকে আছি এতে। আমাদের আজকে এই যে তিনটে রান্না শিখলেন, কোনটা সব থেকে বেশি ভালো লাগছে? আর আপনারা বোধ হয় নতুন, আপনাদের কিরকম লাগছে? ঠিক আছে, আমি চলে যাই শেফের কাছে। আবার একটু রেসিপি নেমটা আর একবার বলে দেবে শেফ? এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্রন এগ প্ল্যান্ট মুসাখা। প্রন এগ প্ল্যান্ট মুসাখা, নটলি এটা গ্রিকের ফুড, বাট এতে একটুখানি নর্মালি আমরা রেস্টুরেন্টে যখন বানাই এটা একটুখানি অন্যরকমভাবে বানাই, মানে একটুখানি হেভি হেভি ইনগ্রিডিয়েন্ট থাকে এর মধ্যে, অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে, বাট বাড়িতে তো এত ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় না, তাই আমরা নর্মালি একটুখানি হালকা ভিতরে এটা দেখাবো যাতে সবাই বানাতে পারে। আপনারা সবাই বানাতে পারবেন বাড়িতে, খুব ইজি, খুব ইজি। না এটা 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 কি হবে, আপনি যেটা যেটা ফায়ার ইন না করলে আপনি বাড়িতে মাইক্রোওভেনেও করতে পারেন। আপনার যদি মাইক্রোওভেনে গ্রিলার থাকে তো গ্রিলেও করতে পারেন। হ্যাঁ, না উনুনে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে গিয়ে না না আর সেটাও হবে। ধরুন আপনার আপনি এটা বানালেন, এবার ধরুন আপনার উনুনে যখন ই হবে তখন ওই আমরা এটা একটা মানে জোর ফ্লেম লাগে, ফ্লেমটাকে ই করে আমরা এটা কী করি, একটা বড় স্পুন বা ঢাকনা দিয়ে এটাকে এইভাবে ধরি ফ্লেমটাকে, সেখানেও খালি করা যায়। হ্যাঁ, সেটাও করা যায়। পেপারগুলো হয়ে গেছে আমার, হালকা একটু সল্ট দিলাম পেপারগুলোতে। এই পেপারটা কাঁচাও খাওয়া যায়, ঠিক আছে, আমরা স্যালাডে কিন্তু কাঁচাও খেয়ে থাকি, তবে বেশি একটা ফ্রাই না করলেও হয়, হালকা দাগ দিলেই হয়। এবারে যেটা আমরা বানাবো সেটা হচ্ছে কি, হোয়াইট প্রন দিয়ে প্রনটাকে আগে আমরা গ্রিল করে নেবো, যেটা একটা প্রন আমাদের কাছে রাখা আছে। দেখুন এই প্রনটার ভিতরে আমরা যে ম্যারিনেশন করেছি সেটা হচ্ছে কি, এর ভিতরে সল্ট পেপার অলিভ অয়েল অ্যান্ড থাইম, থাইম দিয়েছি। থাইম হচ্ছে কি একটা হার্বস, হ্যাঁ এটা বাড়িতে না থাকলে অসুবিধা নেই, অরিগানো দিতে পারবেন। এটা ফ্রেশ, ঠিক আছে, এটা সব এটা ফ্রেশ। আর যেটা 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 বাইরে পাওয়া যায় সেটা হচ্ছে কি ড্রাই থাকে, এটা ফ্রেশ কাঁচা। এটা কোনো ব্যাপার না, সানফ্লাওয়ার দিয়েও করে।
ওই সব মিক্স করে তো ওইভাবে হয় না, ইন্ডিভিজুয়াল বানাতে হয়, তারপরে সেটাকে প্রেজেন্টেশন করা হয়, হ্যাঁ প্লেটে প্রেজেন্টেশন করা হয়। এরকম আমরা কোনো কোনো খাবার যদি কোয়ান্টিটি খাবার বানাই তখন কি হয় যে অ্যাকম্পানিমেন্টগুলো বাকিরা যেরকম ফিশটা গ্রিল করে রাখলাম, সসটা আলাদা বানিয়ে রাখলাম, ভেজিটেবলটা আলাদা করে সটে করে রাখলাম, ম্যাশ পটেটো আলাদা করে রাখলাম, এগুলো সব ইন্ডিভিজুয়াল বানিয়ে তারপরে প্লেটিং করা হয়। এটা আমাদের ইন্ডিয়ান বা বেঙ্গলি খাবারের মতো না, একটুখানি ডিফারেন্ট, টাইম লাগে। প্রাণটা প্রায় হয়ে গেছে, প্রাণটাকে তুলে নিলাম। এবার আমরা সসটা বানিয়ে নিলাম, হালকা অয়েল, আমি দেবো এখানে সেলারি চপ, হ্যাঁ অনিয়ন চপ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবারে আমার কাছে যেটা ছিল প্রনটা সেটা আমি দিয়ে দিলাম চিংড়ি, এটা দিয়ে আমি একটা সস বানাবো। স্যালারি একটাই হয়, ইন্ডিয়ান স্যালারি আলাদা কিছু হয় না, ইন্ডিয়ান নন বা কোয়ান্টিটি আলাদা হয় না। স্যালারিটা আমরা এটা আমরা চাইনিজ ইউজ করতে পারি, ইন্ডিয়ান ইউজ করতে পারি, কন্টিনেন্টাল ইউজ করতে পারি, সব জায়গায় ইউজ করতে পারি। হালকা কুকিং করে আমি একটু জল দিয়ে দিলাম অল্প। হোয়াইট সস দেড় টেবিল স্পুন, হোয়াইট পেপার দিলেও হবে বা ক্র্যাশ পেপার, পেপার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার ইউজ করলে না কালো হয়ে যাবে, যদি ক্র্যাশ করে দেওয়া হয় দানা দানা তাহলে ওটা বেশি ভালো। দিলাম
সাদানের মধ্যে মজাটা ভাজতে হয়। সস রেডি হয়ে গেছে না? তাহলে এবারে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, অ্যাকম্পানিমেন্ট আমরা এবারে প্লেটিং করব। প্লেটিংটা তুমি এদিকটা রেখে করলে ভালো হয়। হ্যাঁ, এখানে Thank you.
রেডি? এই যে এখানে সবার কেমন লাগলো একটু জোরে হাততালি দিয়ে বোঝাতে হবে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ শেফ। আমি একটু জয়তিদিকে অনুরোধ করব শেফের হাতে উপহারটা তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শেফকে এবং বিজলি গ্রিলকে আমাদের এত সাহায্য করার জন্য এবং এত সুন্দর একটা ওয়ার্কশপ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। পরের দিন আবার আমরা আসছি কুকিং কম্পিটিশন নিয়ে, চিংড়ির লড়াই হবে সেখানে সবার মধ্যে, তো আপনারা তাড়াতাড়ি পার্টিসিপেট করুন। 22 তারিখে NX হোটেলে এই কম্পিটিশনটা।